সীমান্তে অনুপ্রবেশ চোরাচালান রুখতে অমিত শাহের হাত ধরে ভাসমান আউটপোস্টের সূচনা সুন্দরবনের জল সীমানায়। এই জলযান টহল দেবে সুন্দরবনের সীমান্ত ঘেঁষা ইছামতির ওপর। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সুন্দরবন, সুন্দরবনের জল সীমান্তে নিরাপত্তা মজবুত করতে তিনটি নতুন ভাসমান বর্ডার আউটপোস্ট পেল বিএসএফ। বৃহস্পতিবারই দুদিনের রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা। বিমানবন্দর থেকেই বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে হিঙ্গলগঞ্জে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী। তার সাথে ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক সহ অন্যান্যরা। পৃথিবীর অন্যতম আশ্চর্য দ্বীপ সুন্দরবন, অসংখ্য বদ্বীপ রয়েছে সুন্দরবনের মধ্যে, তার সাথেই রয়েছে অসংখ্য খাড়ি। আর ভারতীয় সুন্দরবনের অপরদিকেই রয়েছে বাংলাদেশ, আন্তর্জাতিক জলসীমা। রায়মঙ্গল, ইছামতি, সাহেবখালী ও কালিন্দি সহ একাধিক নদী ভারত ও বাংলাদেশের মধ্যে সীমানা বণ্টন করে চলেছে। আর এই জলপথেই কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে বিএসএফের। কিন্তু তা সত্ত্বেও সীমান্তরক্ষী বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে ঘটে অনুপ্রবেশ, চলতে থাকে অবৈধ পাচার ও চোরাচালানের মতো ঘটনা। বসিরহাটের হেমনগর, হিঙ্গলগঞ্জ ও হাসনাবাদ সহ সুন্দরবনের একাধিক থানা এলাকায় বিএসএফের চোখকে ফাঁকি দিয়ে অনেক সময় এই অবৈধ কর্মকাণ্ড ঘটে চলে, যা দেশের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার বিষয়। বর্তমানে বসিরহাট মহকুমার সুন্দরবনের বিএসএফের যে আউটপোস্টগুলি রয়েছে সেগুলির সবকটি স্থলে। কিছু স্পিডবোট ও ছোট ভাসমান তড়ি নিয়ে বিএসএফ এতদিন পর্যন্ত বর্ডারের বিভিন্ন এলাকায় পেট্রোলিং করত। নদীপথে নজরদারি যথেষ্টই সমস্যার ও সময় সাপেক্ষ হয়ে দাঁড়াতো বিএসএফের কাছে। আর এই সমস্যার সমাধানে ও নিরাপত্তাকে আরও ঢেলে সাজাতে সুন্দরবন পেল বিএসএফের নতুন তিনটি ভাসমান বর্ডার আউটপোস্ট, সীমা প্রহরী নর্মদা, সুতলেজ ও কাবেরী। ঠিক কি এই ভাসমান বর্ডার আউটপোস্ট? এটি সম্পূর্ণ একটি নদীর মধ্যে অবস্থিত বিএসএফের আউটপোস্ট বা নদীবক্ষে আন্তর্জাতিক সীমানা সংলগ্ন বিএসএফের অফিস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর 2019 সালে মোট 9টি ভাসমান আউটপোস্টের অর্ডার দিয়েছিলেন কোচিন শিপইয়ার্ড লিমিটেডকে। তিন খেপে তিনটি করে এই ভাসমান বর্ডার আউটপোস্ট বা ফ্লোটিং বর্ডার আউটপোস্ট সরবরাহের কথা ছিল। তার মধ্যে চলতি বছরের 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তিনটি অত্যাধুনিক জাহাজ বিএসএফের হাতে তুলে দেয় কোচিন শিপইয়ার্ড লিমিটেড। সেই তিনটি তড়ির নাম সীমাপ্রহরী নর্মদা, সীমাপ্রহরী কাবেরী ও সীমাপ্রহরী সুতলেজ। এই জাহাজগুলি 46 মিটার লম্বা ও 12 মিটার চওড়া, 4টি পেট্রোলিং বা স্পিড বোট বহনে সক্ষম। প্রসঙ্গত, সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের যথেষ্ট অভাব। নোনা জল যা পান করার যোগ্য নয়, দীর্ঘ পথ অতিক্রম করে বসিরহাট, কখনো বা টাকি থেকে পানীয় জল ট্যাঙ্কে ভরে নিয়ে আসতে হয় বিএসএফের। সেই জলই সরবরাহ করা হতো বিএসএফের আউটপোস্টে, কিন্তু এই ভাসমান তড়ি আসার পর সেই সমস্যার সমাধান হল। একদিকে যেমন পানীয় জলের সমস্যা মেটাতে 100 টন পর্যন্ত স্বচ্ছ জল নিয়ে যেতে পারবে, পাশাপাশি 25 টন ওজনের ডিজেল ও 15 টনের পেট্রোল বহন করতে সক্ষম এই বিশেষ জাহাজ। পাশাপাশি আধিকারিক ও আধা সেনা জওয়ান মিলে মোট 38 জনকে নিয়ে সুন্দরবনের এক প্রান্ত থেকে অপর জল সীমান্ত পর্যন্ত পাড়ি দিতে পারবে। এই তিনটি জাহাজ এক একটি বিএসএফের আউটপোস্ট হবে, তার ফলে এখানে যেমন থাকবে থাকার জন্য ঘর, শৌচালয়, জিম, রান্নার জায়গা। এই জাহাজগুলি তৈরিতে খরচ হয়েছে প্রায় 39 কোটি টাকা। সীমান্ত সুরক্ষা বাড়াতে বিএসএফের পরিকল্পনা ছিল বসিরহাট মহকুমার নদীমাতৃক সুন্দরবনের সীমান্ত এলাকাগুলিতে আরও যাতে স্থায়ী আউটপোস্ট বানানো যায়। কিন্তু এই ভাসমান বর্ডার আউটপোস্ট আসার ফলে সীমান্তরক্ষী বাহিনী শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে থাকবে না, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত লাগোয়া সুন্দরবনের প্রতিটি প্রান্তে গিয়ে নজরদারি চালাতে পারবে। শুধুমাত্র সুন্দরবন নয়, গুজরাট ও কচ্ছের খাড়িতেও এই রকম 6টি ভাসমান আউটপোস্ট মোতায়েন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সুন্দরবনে 3টি ভাসমান আউটপোস্ট পেলেও আগামী কয়েক মাসের মধ্যে আরও 3টি আউটপোস্ট পাবে। সেক্ষেত্রে সুন্দরবনে মোট ভাসমান বর্ডার আউটপোস্টের সংখ্যা দাঁড়াবে 6। বর্তমানে সুন্দরবনে কর্মরত বিএসএফের 85 নম্বর ব্যাটালিয়ান, এদিন ব্যাটালিয়ানের জওয়ানদের হাতে তুলে দেওয়া হয় এই ভাসমান আউটপোস্ট।
যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন কলকাতা থেকে হেলিকপ্টারে এসে হিঙ্গলগঞ্জে নামেন তিনি। এরপর বিএসএফের স্পিড বোটে নৌপথে ইছামতি নদী হয়ে এই তিনটি ভাসমান বর্ডার আউটপোস্টে পৌঁছান আনুষ্ঠানিক উদ্বোধন করবার জন্যে। এদিন ভাসমান আউটপোস্ট উদ্বোধনের পাশাপাশি ভাসমান অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন। পাশাপাশি বিএসএফ আধিকারিকদের সাথে বৈঠক করেন সীমান্ত সুরক্ষার বিষয়ে। এদিন প্রায় এক ঘণ্টারও বেশি সময় হিঙ্গলগঞ্জে বিএসএফের অনুষ্ঠানে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। হিঙ্গলগঞ্জে বিএসএফের অনুষ্ঠানে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর সঙ্গী ছিলেন তার দপ্তরেরই রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, ছিলেন বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার অপারেশন বিভাগের ডিআইজি মুখেশ ত্যাগী সহ সীমান্তরক্ষী বাহিনীর অন্যান্য আধিকারিকেরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সুন্দরবন।